সরকারিভাবে পর্যাপ্ত সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের 10 লাখ মানুষ অনেকটা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর উপর নির্ভরশীল। এ সুযোগে পাড়া মহল্লার আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 200+ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সার্বক্ষণিক চিকিৎসা, সরকারি সনদপ্রাপ্ত দক্ষ স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় মেশিনপত্র সহ বর্জ্য ব্যবস্থাপনার নিয়মনীতি বেশিরভাগ ক্লিনিকেই মানা হচ্ছে না। এতে ভুল চিকিৎসায় ভোগান্তির পাশাপাশি প্রতারিত হচ্ছেন রোগীরা। যে সমস্ত ক্লিনিকগুলো গড়ে উঠছে আর কি, এগুলো কোনো পরিকল্পিতভাবে হচ্ছে না। 5-স্টার হোটেলের মতো এত টাকা রাখছে, সব কিছু রাখছে, কিন্তু প্রকৃত সেবা আমরা পাচ্ছি না। ভুল চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এবং 1 টাকার জায়গায় 10 টাকা নিয়েও চিকিৎসা পাচ্ছে না। কতদিন এইভাবে হয়রে নেব, তাই আমরা কলকাতা চলে যাচ্ছি, চেন্নাই চলে যাচ্ছি। তবে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার দাবি সিভিল সার্জন ও জেলা প্রশাসকের। পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো আছে কিনা, ওষুধপত্র ঠিকমতো আছে কিনা, রোগীদের ডাক্তার সেবা দেয় কিনা, তারপর যিনি অপারেশন করলেন তিনি অভিজ্ঞ কিনা বা অজ্ঞানের ডাক্তার ছিল কিনা, এগুলো কিন্তু আমরা লাইসেন্স থাকলেও দেখতে পারি, না থাকলেও তো প্রশ্নই ওঠে না। আমরা কার্যক্রম চালাচ্ছি এবং আশা করি যে খুব দ্রুতই আপনারা একটা ভালো নিউজ পাবেন যে আমরা নারায়ণগঞ্জে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এগুলোকে আমরা মুক্ত করতে পেরেছি। নারায়ণগঞ্জের সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় 400+ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বৈধ মাত্র 179টি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।